তারিখ গণন করে দেওয়া হয়েছে একের পর এক শিল্পকে। 2019 সালে একটা রেলের পরীক্ষা হয়েছে, যে রেলের পরীক্ষায় ভরি ভরি দুর্নীতি, এখনো পর্যন্ত সেই রেল মন্ত্রকের কোন রকম রেজাল্ট তারা বের করেনি। আমরা বলছি এই সময়কালে দাঁড়িয়ে এদেশের সরকার যেমন অপদার্থ সরকার, এদেশের সরকার যেমন বেইমানদের সরকার, এদেশের মেকি প্রধানমন্ত্রী ডাক্তার বদমাস প্রধানমন্ত্রী যেমন সারা ভারতবর্ষ জুড়ে যখন বেকারদের কর্মসংস্থান দিতে পারে না, যখন কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে পারে না, যখন শ্রমিকদের একটার পর একটা শিল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের কাজের নিশ্চয়তা দিতে পারে না, আর আমরা ছাত্র যুবরা যখন ধর্মঘট করি, আমরা যখন কৃষক মেহনতি মানুষ শ্রমজীবী মানুষদের নিয়ে ধর্মঘট করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন আমাদেরকে কখনো জঙ্গি কখনো দেশদ্রোহী বলে তকমা দেয়, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কিনা আমরা যখন আন্দোলন উঁচিয়ে দিয়ে তাকে প্রশ্নের মুখের সম্মুখীন করতে চাই, আমাদের প্রধানমন্ত্রীর একটা ভাঙা রেকর্ড আছে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতা, চরম সাম্প্রদায়িকতায় ভারতবর্ষ, মাদার টেরেজার ভারতবর্ষ, এই ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ যেমন ব্রাহ্মণরা আছে, যেমন হিন্দু এগিয়ে থাকা মানুষরা আছে, যেমন পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিম শিখ কিষাণরা আছে, আমরা বলতে চাই এই ভারতবর্ষের মাটিতে যখনই আমরা বারবার এই কর্মসংস্থানের কথা তুলেছি, এই ভারতবর্ষ আমাদের দেখিয়েছে, এই ভারতবর্ষ আমাদের দেখিয়েছে যে সাম্প্রদায়িকতার নামে গোটা দেশটাকে কিভাবে বিভাজন করে দেওয়া যায়, গোটা দেশটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়। সিনেমাটা দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে, বাবার টাকায় যেন সিনেমা হল চলবে, আর আমরা যখন বলছি যে বাবার টাকায় আপনার হয়তো সিনেমা হল চলছে, বাবার টাকায় আপনি সবাইকে দেখাবেন, আপনি বেশ করবেন, আমার জন্য অনুরোধ
আমার করার বিষয় আছে, আমি বলছি বরাবর, আমি বলছি, আমি বলছি, বসুন বসুন একটু একটু চুপ করুন। ফলে এই লরিগুলো আমরা কতটা সময় লাগবে এদেরকে এখান থেকে বের করে দেওয়ার, সেই সময়টা আমরা ছাড় দেব, সেই সময়টা আমরা ব্লকে সরিয়ে নিচ্ছি। কিন্তু পিকেটিং আমাদের সাইডে হবে, বক্তৃতা চলবে, অফিসগুলোতে পিকেটিং চলছে, অফিসগুলোতে কমরেডরা ছড়িয়ে পিকে আছেন। আমাদের এখানে যে কমরেডরা আছেন তাদেরকে অনুরোধ, ছেড়ে দেয়